আজকে আমরা এনসিআরটি ক্লাস সেভেন এর এক্সাইজ টু পয়েন্ট ফাইভ এর সামস গুলোকে নিয়ে আলোচনা করব তো ফার্স্ট কোয়েশ্চেনে বলছে যে হুইচ ইজ গ্রেটার এখানে দুখানা নাম্বার দেওয়া রয়েছে এর মধ্যে কোনটা বড় সেটা জিজ্ঞেস করেছে কি দেওয়া রয়েছে একটা বলছে জিরো পয়েন্ট ফাইভ আর একটা বলছে জিরো পয়েন্ট জিরো ফাইভ তো আমরা কি করছি এখানটা লিখলাম জিরো পয়েন্ট ফাইভ আর একটা লিখছি জিরো পয়েন্ট জিরো ফাইভ আমরা লিখেছি কিরকম ভাবে এই পয়েন্টটার তলায় আরেকটা নাম্বারে পয়েন্টটা লিখেছে ঠিক আছে এবার দেখো এখানটায় ফাইভ রয়েছে এখানটায় রয়েছে জিরো ফাইভ তো আমরা কি করব এখানে আমরা একটা জিরো বসিয়ে নিচ্ছি এবার দেখো দেখলে বোঝা যাচ্ছে যে এখানটায় রয়েছে পয়েন্টের পরে ফিফটি মানে ফাইভ জিরো রয়েছে আর এখানটায় শুধুমাত্র ফাইভ রয়েছে তো কোনটা বড় রয়েছে এটা বড় নাম্বার রয়েছে তাহলে কোনটা গ্রেটার হচ্ছে জিরো পয়েন্ট জিরো জিরো পয়েন্ট ফাইভ এটা হচ্ছে গ্রেটার জিরো পয়েন্ট ফাইভটা হচ্ছে গ্রেটার জায়গাটা বুঝতে পারলে কি করলাম প্রথমে নাম্বারগুলোকে আমরা লিখলাম পয়েন্টের তলায় পয়েন্ট দিয়ে মানে জিরো পয়েন্ট ফাইভ আবার জিরো পয়েন্ট জিরো ফাইভ এমনভাবে লিখেছি যাতে পয়েন্টের তলায় পয়েন্ট থাকে তো এখানে তো কোনো নাম্বার ছিল না তো আমরা এই জায়গাটা একটা জিরো বসিয়ে নিয়েছি এবার দেখো এখানটায় হয়ে গেছে ফাইভ জিরো এখানটায় হয়ে গেছে জিরো ফাইভ দেখে বোঝাই যাচ্ছে যে এটা হচ্ছে সব থেকে বড় নাম্বার নেক্সট কোশ্চেনে কত রয়েছে নেক্সট কোশ্চেনে রয়েছে জিরো পয়েন্ট সেভেন আর একটা হচ্ছে জিরো পয়েন্ট ফাইভ তো এটা দেখে বোঝাই যাচ্ছে এখানে পয়েন্টের পরে সেভেন রয়েছে এখানে পয়েন্টের পরে ফাইভ রয়েছে কোনটা বড়ো এই নাম্বারটা হচ্ছে বড় মানে জিরো পয়েন্ট সেভেনটা হচ্ছে গ্রেট গ্রেটার নাম্বার নেক্সট কোয়েশ্চনে দেওয়া রয়েছে সেভেন আর একটা আরেকটা দেওয়ার জিরো পয়েন্ট সেভেন তো এখানে সেভেনের পরে পয়েন্ট ছিল না তো আমরা পয়েন্ট দিয়ে একটা জিরো বসিয়ে নেবো সেভেন সেভেনের পরে পয়েন্ট ছিল না সেভেন এর পরে পয়েন্ট ছিল না তো এখানে আমরা একটা পয়েন্ট দিয়ে জিরো বসিয়ে নিয়েছি তাহলে কত হচ্ছে দেখো এখানটায় দেখে বোঝাই যাচ্ছে এখানটায় রয়েছে সেভেন জিরো আর এখানটায় শুধুমাত্র সেভেন রয়েছে এখানটায় রয়েছে সেভেন জিরো এখানটায় শুধুমাত্র রয়েছে সেভেন তো কোনটা বড় রয়েছে এই নাম্বারটা হচ্ছে বড় তাই জন্য লেখা হচ্ছে যে সেভেন ইজ গ্রেটার নাম্বার নেক্সট কোশ্চেনে বলছে ওয়ান পয়েন্ট থ্রি সেভেন আর একটা বলছে ওয়ান পয়েন্ট ফোর নাইন এইখানেও ওয়ান রয়েছে এখানেও ওয়ান রয়েছে একটাতে রয়েছে থ্রি সেভেন একটাতে রয়েছে ফোর নাইন তো এখানেও বুঝতে পারছো কোনটা বড় নাম্বার রয়েছে ওয়ান পয়েন্ট ফোর নাইন এটা হচ্ছে বড়ো নাম্বার তাহলে আনসারটা হচ্ছে ওয়ান পয়েন্ট ফোর নাইন তারপরে কোশ্চেনে বলছে টু পয়েন্ট জিরো থ্রি আর একটা বলছে টু পয়েন্ট জিরো থ্রি জিরো তো এখানটায় রয়েছে জিরো থ্রি আর এখানটায় রয়েছে থ্রি জিরো কোনটা বড় রয়েছে থ্রি জিরোটা বড় হবে তাহলে টু পয়েন্ট থ্রি জিরো এটা হচ্ছে বড় নাম্বার নেক্সট কোশ্চেন বলছে জিরো পয়েন্ট এইট আর একটা বলছে জিরো পয়েন্ট এইট এইট তো এখানে আমরা কী করেছি পয়েন্টের তলায় পয়েন্ট দিয়ে লিখে নিয়েছি মানে জিরো পয়েন্ট এইট আবার এখানে জিরো পয়েন্ট এইট এইট এমনভাবে লিখেছি যাতে পয়েন্টের তলায় পয়েন্ট থাকে তো দেখো এখানটায় কোনো নাম্বার নেই তো আমরা কী করবো এখানটায় জিরো অবশ্যই দিচ্ছি এবার দেখে বোঝা যাচ্ছে এখানটায় রয়েছে এইট টি এখানটা রয়েছে এইটটি এইট মানে এখানটা রয়েছে এইট জিরো এখানটা রয়েছে এইট এইট তো কোনটা বড় রয়েছে না জিরো পয়েন্ট এইট এইট এটা হচ্ছে লার্জ নাম্বার নেক্সট কোশ্চেনে বলছে এগুলোকে রুপিসে চেঞ্জ করতে এখানে দেখা যায় রয়েছে সেভেন পাইসে মানে সাত পয়সা দেওয়া রয়েছে এটাকে আমাদের টাকায় কনভার্ট করতে হবে তো কি করব আমরা জানি যে পয়সা থেকে টাকায় যাওয়ার জন্য মানে একশো দিয়ে ডিভাইড করতে হয় হান্ড্রেড দিয়ে ডিভাইড করতে হয় তো আমরা সেভেন পয়সাকে আমরা হান্ড্রেড দিয়ে ডিভাইড করছি কি করে ডিভাইড করব দেখো এখানে সেভেন বাই দিয়ে রয়েছে ওয়ান ডাবল জিরো তো দুখানা জিরো রয়েছে তার আগে একটা এক রয়েছে তো দুখানা জিরো রয়েছে বলে আমরা কি করব একটা পয়েন্ট বসাবো কোথায় পয়েন্ট বসাবো দুখানা ডিজিট আগে পয়েন্ট বসাবো কিন্তু এখানে আছে তো একটা ডিজিট তো আমরা কি করছি তাই জন্য একটা জিরো বসিয়ে নিয়ে পয়েন্টটা বসিয়ে দিচ্ছি কথাটা বুঝতে পারলে এখানটায় ছিল সেভেন বাই হান্ড্রেড দুখানা জিরো ছিল তো দুখানা জিরো ছিল তাহলে আমরা দুখানা ডিজিট আগে পয়েন্ট বসাবো কিন্তু এখানে আছে তো একটা ডিজিট তো আমরা দুখানা ডিজিট আনবো কি করে তো সেই আমরা একটা জিরো বসিয়ে নিয়েছি জিরো বসিয়ে দুখানা ডিজিট আগে পয়েন্ট বসিয়ে দিয়েছি তাহলে এটা হয়েছে এত রুপিস নেক্সট দেওয়ার হচ্ছে সেভেন রুপিস সেভেন প্যাসে তো কি করব তো সেভেন রুপিস ছিল তো এখানটায় আমরা সেভেন প্যাসেটাকে নিয়ে কাজ করছি এটাকেও আমরা হান্ড্রেড দিয়ে ডিভাইড করে দিচ্ছি তাহলে কত হবে দুখানা ডিজিট আগে পয়েন্ট বসবে কিন্তু আছে হচ্ছে একটা ডিজিট তো আমরা কি করবো আরেকটা জিরো বসিয়ে নেব নিয়ে তারপরে পয়েন্টটা বসাবো কথাটা বুঝতে পারলে এখানেও একখানা ডিজিট ছিল তো আমরা একটা জিরো বসিয়ে নিয়ে পয়েন্টটাকে দুঘর আগে বসিয়েছি তো সেভেন রুপিসটা তো রুপিসে চেঞ্জ করা রয়েছে সুতরাং ওটাকে আমরা কোন রকম ভাবে চেঞ্জ করছি না শুধুমাত্র সেভেন প্যাসেটাকে আমরা রুপিসে চেঞ্জ করছি তাহলে কত হচ্ছে পয়েন্ট জিরো সেভেন এটাকে আমরা রুপিসে চেঞ্জ করলাম তাহলে হচ্ছে পয়েন্ট জিরো সেভেন এবার দেখো দুটোকে প্লাস করতে হবে একটা হচ্ছে সেভেন আর একটাতে প্লাস করতে হচ্ছে জিরো পয়েন্ট সেভেন পয়েন্ট জিরো সেভেন তো আমরা কী করবো এখানটায় পয়েন্ট নেই এখানটায় পয়েন্ট নেই তাই জন্য আমরা একটা পয়েন্ট দিয়ে দুখানা জিরো বসিয়ে নেব আমরা সেভেনের সাথে পয়েন্ট জিরো সেভেনটাকে প্লাস করছি কীরকমভাবে প্লাস করবো এখানটায় পয়েন্ট নেই বলে পয়েন্ট বসিয়ে দুখানা জিরো দিয়ে নেব তাহলে কত হচ্ছে সেভেন পয়েন্ট জিরো সেভেন তাহলে হয়ে পয়েন্ট এত রুপিস কথাটা বুঝতে পারলে সেভেনের সঙ্গে আমরা পয়েন্ট জিরো সেভেনটাকে প্লাস করবো তো এখানে পয়েন্ট ছিল না তো আমরা পয়েন্ট দিয়ে দুখানা জিরো দিয়ে নিয়েছি নেক্সট বলছে সাতাত্তর টাকা সাতাত্তর পয়সা মানে সেভেন্টি সেভেন রুপিস সেভেন্টি সেভেন পেসে তো আমরা কি করবো সেভেন্টি সেভেন রুপিসটা তো রুপিসেই রয়েছে এটাকে নিয়ে আমরা কাজ করছি না আমরা সেভেন্টি সেভেন প্যাসেটাকে নিয়ে কাজ করছি এটাকে আমরা হান্ড্রেড দিয়ে ডিভাইড করবো দুখানা ডিজিট আগে পয়েন্টটা বসবে তাহলে হয়ে যাচ্ছে পয়েন্ট সেভেন্টি সেভেন এবার কী করবো দেখো সেভেন্টি সেভেন রুপিস ছিল এর সাথে পয়েন্ট সেভেন্টি সেভেনটাকে প্লাস করতে হবে তো আমরা কী করছি না আমরা এখানে একটা পয়েন্ট দিয়ে দুখানা জিরো বসিয়ে নিচ্ছি একটা পয়েন্ট দিয়ে দুখানা জিরো বসিয়ে নিচ্ছি তাহলে কত হচ্ছে সেভেন্টি সেভেন পয়েন্ট সেভেন্টি সেভেন তাহলে হয়েছে সেভেন্টি সেভেন পয়েন্ট সেভেন্টি সেভেন এত রুপিস প্যাসে তো কী করবো এটাকেও আমরা হান্ড্রেড দিয়ে ডিভাইড করছি দুখানা ডিট আগে পয়েন্ট বসবে তাহলে কত হবে পয়েন্ট ফাইভ জিরো এত রুপিস তারপর দেওয়া হচ্ছে টু থার্টি ফাইভ প্যাসে তো কী করবো এটাকেও আমরা হান্ড্রেড দিয়ে ডিভাইড করছি দুখানা ডিট আগে পয়েন্ট বসবে তাহলে হয়ে যাচ্ছে টু পয়েন্ট থ্রি ফাইভ দুখানা ডিটাকে পয়েন্ট বসবে তারা হয়েছে টু পয়েন্ট থ্রি ফাইভ এত রুপিস হান্ড্রেড দিয়ে ডিভাইড করে দিয়েছি কিরকমভাবে ডিভাইড করলাম দুখানা জিরো ছিল তাই দু ঘর আগে পয়েন্ট বসিয়ে দিয়েছি তারপরে বলছে এক্সপ্রেস ফাইভ সেন্টিমিটার ইন মিটার অ্যান্ড কিলোমিটার আচ্ছা ফাইভ সেন্টিমিটারকে আমাদের মিটারে আর কিলোমিটারে নিয়ে যেতে হবে তো একটা জিনিস মাথায় রাখবে এক মিটার মানে হচ্ছে ওয়ান সেন্টিমিটার এক মিটার মানে হচ্ছে ওয়ান হান্ড্রেড সেন্টিমিটার তো আমি সেন্টিমিটার থেকে মিটারে যাচ্ছি সেন্টিমিটার থেকে মিটারে যাওয়ার সময় আমাদের ডিভাইড করতে হবে কত দিয়ে ডিভাইড করতে হবে না হান্ড্রেড দিয়ে ডিভাইড করতে হবে তাহলে এটা মিটারে চলে যাবে তো এখানেও দুখানা জিরো ছিল তাহলে দুখানা ডিজিট আগে পয়েন্ট বসবে কিন্তু রয়েছে তো একখানা ডিজিট তো আমরা কী করবো একটা জিরো বসিয়ে পয়েন্টটা বসিয়ে দেবো একটা জিরো বসিয়ে দেবো আগে তাহলে দুখানা ডিজিট হয়ে যাচ্ছে তাহলে আমরা তার আগে পয়েন্টটা বসিয়ে দেবো আবার এটা কি বলছে কিলোমিটারে চেঞ্জ করতে আচ্ছা আমরা মিটারে চেঞ্জ করে এত পেয়েছি এটাকে আমরা কিলোমিটারে চেঞ্জ করলে কত হবে একটা জিনিস মাথায় রাখবে ওয়ান কিলোমিটার মানে হচ্ছে ওয়ান মিটার তো আমি এটাকে মিটার থেকে কিলোমিটারে নিয়ে যাব তাহলে কি করতে হবে ওয়ান দিয়ে ডিভাইড করতে হবে তাহলে এটা কিলোমিটারে চলে যাচ্ছে তো কি করবো দেখো অলরেডি দুখানা ডিজিটাকে পয়েন্ট ছিল অলরেডি দুখানা ডিজিটাকে পয়েন্ট ছিল এবার আমি ওয়ান থাউজেন্ড দিয়ে ডিভাইড করছি মানে তিনখানা জিরো রয়েছে তাহলে কী হবে পয়েন্টটাকে আরও তিনটে ঘর আগে নিয়ে যেতে হবে এখানে যেহেতু তিনটে জিরো রয়েছে তাই পয়েন্টটাকে আরও তিনটে ঘর আগে নিয়ে যেতে হবে তাই জন্য কী করবো আমি আরও তিনখানা জিরো দেবো তিনখানা জিরো দেবো তারপরে পয়েন্টটাকে বসিয়ে দেবো কথাটা বুঝতে পারলে অলরেডি দুখানা ডিজিটাকে পয়েন্ট ছিল তো আমি পয়েন্টটাকে তিনখানা ডিজিটাকে নিয়ে যাব। তো তাই জন্য কী করেছি তিনটে জিরো বসিয়েছি নিয়ে এটাকে পয়েন্টটাকে বসিয়ে দিয়েছি এটা হয়ে যাচ্ছে এত কিলোমিটার নেক্সট কোয়েশ্চেন দেখো নেক্সট কোয়েশ্চেন এটাকে বলছে মিলিমিটার থেকে সেন্টিমিটার মিটার কিলোমিটার নিয়ে যেতে তো কত দেওয়া ছিল থার্টি ফাইভ মিলিমিটার দেওয়ার তো আমরা মিলিমিটার থেকে সেন্টিমিটার নিয়ে যাব তাহলে কি করব মাথায় রাখবে যে টেন মিলিমিটার মানে হচ্ছে ওয়ান সেন্টিমিটার টেন মিলিমিটার মানে হচ্ছে ওয়ান সেন্টিমিটার তো আমি এটাকে মিলিমিটার থেকে সেন্টিমিটার নিয়ে যাচ্ছি তাই জন্য আমাকে টেন দিয়ে ডিভাইড করতে হবে তো একখানা জিরো রয়েছে তাহলে একখানা ডিজিট আগে পয়েন্টটা বসে যাবে তাহলে হয়ে যাবে থ্রি পয়েন্ট ফাইভ এত সেন্টিমিটার একখানা ডিজিট আগে পয়েন্ট বসিয়ে দিলাম আবার এটাকে আমরা মিটারে নিয়ে যাব। তো আমরা একটু আগেই বলেছি সেন্টিমিটার থেকে মিটারে যাওয়ার জন্য ওয়ান হান্ড্রেড দিয়ে ডিভাইড করতে হয় তাহলে এটাকে আমরা ওয়ান হান্ড্রেড দিয়ে ডিভাইড করবো তাহলে এটা মিটারে চলে যাচ্ছে তাহলে দেখো পয়েন্টটা দুখানা ডিজিট আগে বসবে পয়েন্টটা বসবে দুখানা ডিজিট আগে তো কি করে সরাবো এখানে তো একখানা ডিজিট রয়েছে তো সেখানে আমরা একটা জিরো বসিয়ে নেবেন জিরো থ্রি ফাইভ পয়েন্ট এত সেন্টিমিটার কথাটা বুঝতে পারলে আমাকে এখানে পয়েন্টটা দুখানা ডিজিট সরাতে হতো তো এখানে রয়েছে একখানা ডিজিট তো কি করা হয়েছে জিরো বসিয়ে তারপরে পয়েন্টটাকে দেওয়া হচ্ছে তো এটাকে আবার কিলোমিটারে নিয়ে যাব আমরা তো কিলোমিটারে যাওয়ার জন্য আমাদের ওয়ান দিয়ে ডিভাইড করতে হয় তাহলে এখানটা লিখছি বাই দিয়ে ওয়ান তো এবার আমাদের পয়েন্টটাকে আরও তিনটে ডিজিট আগে নিয়ে যেতে হবে তাহলে কি করবো জিরো থ্রি ফাইভ যেরকম ছিল সেরকম রইল তারপরে তিনখানা জিরো বসাবো যেহেতু তিনখানা সরাতে হবে তাই তিনটে জিরো বসিয়েছি তারপর পয়েন্টটাকে বসাবো তাহলে এটা হচ্ছে এত কিলোমিটার আচ্ছা এখানে আমাদের ইউনিটটা একটু ভুল হয়ে গেছিল এটা হবে মিটার নেক্সট কোয়েশ্চেন দেখো এখানে বলছে যে এটাকে কিলোগ্রামে নিয়ে যেতে মানে এগুলো গ্রামে দিয়েছে কিলোগ্রামে নিয়ে যেতে তো দুশো গ্রাম দিয়েছে তো এটাকে আমরা কিলোগ্রামে চেঞ্জ করবো কিরকম ভাবে না গ্রাম থেকে কিলোগ্রামে যাওয়ার জন্য ওয়ান থাউজেন্ড দিয়ে ডিভাইড করতে হয় গ্রাম থেকে কিলোগ্রামে যাওয়ার জন্য আমরা ওয়ান থাউজেন্ড দিয়ে ডিভাইড করব এখানটা ছিল দুশো নিষ্ঠায় বসছে ওয়ান থাউজেন্ড আচ্ছা এটা হয়ে আছে কেজিতে এবার দেখো পয়েন্টটা বসাতে হবে কখনো ডিজিট আগে পয়েন্টটাকে বসাতে হবে তিনখানা ডিজিট আগে তাহলে এখানে পয়েন্টটা বসছে পয়েন্টটা তিন ঘর আগে বসে গেল নেক্সট কোশ্চেনে দেওয়ার হচ্ছে থ্রি ফোর সেভেন জিরো এত গ্রাম থ্রি ফোর সেভেন জিরো এত গ্রাম এটাকেও আমরা কিলোগ্রামে নিয়ে যাব তো তার জন্য আমরা ওয়ান থাউজেন্ড দিয়ে ডিভাইড করছি তাহলে তিনখানা ডিজিট আগে পয়েন্ট বসবে তাহলে হয়ে যাবে থ্রি পয়েন্ট ফোর সেভেন জিরো এত কেজি নেক্সট দেওয়া রয়েছে ফোর কেজি এইট গ্রাম তো ফোর কেজিটা তো কেজিতেই রয়েছে সুতরাং এটাকে নিয়ে আমরা কাজ করব না আমরা কাজ করছি এইট গ্রামটাকে নিয়ে আমরা কাজ করছি এইট গ্রামটাকে নিয়ে তো আমরা এইট গ্রামটাকে কেজিতে চেঞ্জ করবো তার জন্য ওয়ান থাউজেন্ড দিয়ে ডিভাইড করতে হবে তো পয়েন্টটা তিনখানা ডিজিট আগে বসবে তো এখানে রয়েছে একখানা ডিজিট তাহলে আমরা দুখানা জিরো বসিয়ে নেব তারপর পয়েন্টটাকে বসাবো তাহলে এত কেজি হয়ে যাচ্ছে তাহলে কত হচ্ছে ফোর কেজি প্লাস দিয়ে হচ্ছে পয়েন্ট জিরো জিরো এইট কেজি অসুবিধা নেই এটাকে আমরা কেজিতে কনভার্ট করলাম নেক্সট আমাদের প্লাস করতে হবে কীরকমভাবে প্লাস করবো ফোর আর পয়েন্ট জিরো জিরো এইট প্লাস করতে হবে তো এখানে আমরা পয়েন্ট দিয়ে তিনখানা জিরো বসিয়ে নেব পয়েন্ট দিয়ে তিনখানা জিরো বসিয়ে নেব তাহলে কত হচ্ছে ফোর পয়েন্ট জিরো জিরো এইট এত কেজি তাহলে হয়ে যাচ্ছে ফোর পয়েন্ট জিরো জিরো এইট কেজি নেক্সট কোয়েশ্চেন দেখো আচ্ছা এখানে আমাদের বলছে এই ডেসিমেল নাম্বারগুলোকে এক্সপেন্ডেড ফর্মে এ লিখতে আচ্ছা ধরে নেওয়া যাক একটা নাম্বার হচ্ছে ওয়ান টু থ্রি এটাকে আমাদের এক্সপেন্ড করতে বলেছে তো এটা হচ্ছে প্লেস আমরা জানি এখানটা আমরা কীরকমভাবে লিখবো থ্রি ইন্টু ওয়ান এটা হচ্ছে প্লেস না এটাকে লিখব টু ইন্টু টেন এটা হচ্ছে হান্ড্রেড প্লেস তাহলে কত হচ্ছে ওয়ান ইন্টু হান্ড্রেড আচ্ছা যদি এরপরে পয়েন্ট দিয়ে একটা নাম্বার থাকতো পয়েন্ট দিয়ে ধরে নেওয়া যাক রয়েছে ফাইভ সিক্স তো আমরা কি করতাম পয়েন্টের পরে এই এটা রয়েছে এটাকে বলা হচ্ছে প্লেস এস মানে এখানে আমরা কি করবো ফাইভ ইন্টু ওয়ান বাই টেন করে দেব সিক্সটা টা হচ্ছে হানড্রেড প্লেস মানে এটা হচ্ছে এইচ ইউএন ডিআরই ডিটি এইচ এস মানে এখানে আমাদের সিক্স ইন্টু ওয়ান বাই হান্ড্রেড করতে হবে কথাটা বুঝতে পারলে পয়েন্টের পরে ধরে নেওয়া যাক একটা নাম্বার হচ্ছে টোয়েন্টি পয়েন্ট এখানটায় আমরা লিখব 1 বাই টেন আবার এখানটায় হচ্ছে 1 বাই হান্ড্রেড তারপরে যদি আরেকটা নাম্বার থাকে তাহলে ওটা হচ্ছে ওয়ান বাই তাহলে আমাদের এটাকে এক্সপেন্ড করতে বলেছে তো আমরা কি করব টু পয়েন্ট জিরো তো ওয়ানস প্লেসে কত রয়েছে ওয়ানস প্লেসে রয়েছে টু তাহলে একটা লিখবো টু ইন্টু ওয়ান আচ্ছা টেন্স প্লেসে কত রয়েছে এটা রয়েছে জিরো তাহলে লিখবো জিরো ইন্টু ওয়ান বাই টেন হান্ড্রেডস স্প্লেসে কত রয়েছে এটা রয়েছে থ্রি তাহলে লিখবো থ্রি ইন্টু ওয়ান বাই হান্ড্রেড সব সময় মাথায় রাখবে যে এই প্লেসটাকে বলা হচ্ছে টি ই এন টি এইচ এস টেন্স প্লেস তারপর এটাকে বলা হচ্ছে এইচ ইউ এন ডি আর ই ডি টি এইচ এস তারপরে যদি আরেকটা প্লেস থাকতো তাহলে সেটা হতো থাউজেন্ড টি এইচ ও ইউ এস এ এন ডি টি এইচ এস থাউজেন্ডস প্লেস তাহলে এই নাম্বারটা এক্সপেন্ডেড ফর্ম হচ্ছে এটা নেক্সট কোয়েশ্চেন রয়েছে টু জিরো জিরো পয়েন্ট জিরো থ্রি তো আমরা এই টুটার সাথে কত মাল্টিপ্লাই করব হান্ড্রেড মাল্টিপ্লাই করব এই জিরোটার সাথে আমরা কি করব টেন মাল্টিপ্লাই করব এই জিরোটার সাথে আমরা ওয়ান মাল্টিপ্লাই করব আবার এটার সাথে কি করবো এটা যেহেতু পয়েন্টের পরের পরে রয়েছে তাই ওয়ান বাই টেন মাল্টিপ্লাই করব থ্রিটার সাথে আমরা ওয়ান বাই হান্ড্রেড মাল্টিপ্লাই করব নেক্সট কোশ্চেন দেখো এখানে দেওয়ার হচ্ছে টু পয়েন্ট জিরো থ্রি ফোর এই টুটার সাথে আমরা ওয়ান মাল্টিপ্লাই করব জিরোটার সাথে আমরা ওয়ান বাই টেন মাল্টিপ্লাই করব থ্রিটার সাথে আমরা ওয়ান বাই হান্ড্রেড মাল্টিপ্লাই করবো চারটার সাথে আমরা ওয়ান বাই থাউজেন্ড মাল্টিপ্লাই করব এটা হচ্ছে এক্সপেন্ডেড ফর্ম নেক্সট কোয়েশ্চেন বলছে এই নাম্বারগুলোতে

তারপর হান্ড্রেড নাইন পয়েন্ট ফোর টু এটা হয়ে যাচ্ছে এইচ ইউ এন ডি ডি আর ই টি এইচ এস ইউএন থাউজেন্ড এ মানে সিক্স থ্রি পয়েন্ট থ্রি ফাইভ টু তাহলে লিখবো টি এইচ ও ইউ এস এ এন ডি টি এইচ এস মানে পয়েন্টের পরে আমাদের টি এইচ এস এই জিনিসটা বসবে এই যে দেখো থাউজেন্ড এর ছিল লাস্টে লিখে দিয়েছি টি এইচ এস এর আগে হান্ড্রেড এ ছিল তো লিখে দিয়েছি টি হান্ড্রেড লিখেছি তারপর লিখে দিয়েছি টি এইচ এস নেক্সট কোয়েশ্চেন দেখো এখানে এ আর বি এর মধ্যে ডিস্টেন্স দেওয়ার হচ্ছে সেভেন পয়েন্ট ফাইভ কিলোমিটার বি আর সি এর মধ্যে ডিস্টেন্স দেওয়ার হচ্ছে টুয়েলভ পয়েন্ট সেভেন কিলোমিটার আচ্ছা এ আর সি এর মধ্যে এ আর ডি এর মধ্যে ডিসটেন্স দেওয়া রয়েছে কি বলছে এ আর ডি এর মধ্যে ডিসটেন্স বলছে নাইন পয়েন্ট থ্রি কিলোমিটার আচ্ছা আর বলছে সি আর ডি এর মধ্যে হচ্ছে ইলেভেন পয়েন্ট এইট কিলোমিটার এ বি বি সি সি ডি আর এ ডি এর মধ্যে ডিসটেন্স দেওয়া রয়েছে এবার কি বলছে বলছে দিনেশ এ থেকে বিতে গেল তারপরে বি থেকে তে গেল মানে দিনে কতখানি গেল সেভেন পয়েন্ট ফাইভ পয়েন্ট সেভেন এই হবে কিরকম ভাবে পয়েন্টটাকে বসিয়েছি ফাইভ আর সেভেনটাকে প্লাস করলে টুয়েলভ এখানটায় টু রইল এখানটায় ক্যারিতে আসছে এক এই দুটোকে প্লাস করলে হচ্ছে টোয়েন্টি তাহলে পাওয়া যাচ্ছে টোয়েন্টি পয়েন্ট টু এত কিলোমিটার আরেকজন আয়ুব রয়েছে সে কতখানি গেছে সে বলছে এডি দিয়ে ডিসিতে গেছে মানে এডি আর ডিসি হয়ে সি তে গেছে এডি দিয়ে আবার ডিসিতে গেছে কথাটা বুঝতে পারলে সে এই ডিস্টেন্সটা গেছে তারপরে এই ডিস্টেন্সটা গেছে তাহলে মোট কতখানি যাচ্ছে নাইন পয়েন্ট থ্রি প্লাস ইলেভেন পয়েন্ট এইট একই রকমভাবে প্লাস করবো নাইন পয়েন্ট থ্রি প্লাস হচ্ছে ইলেভেন পয়েন্ট এইট এখানটা হচ্ছে ওয়ান এখানটা হচ্ছে টোয়েন্টি ওয়ান

21.1 থেকে 20.2 কে মাইনাস করব।logback সময় আমরা যে পয়েন্টের ভাবে পয়েন্ট লিখছিলাম একই রকম লিখব। আচ্ছা এই থেকে এক নিলে এইখানটায় হচ্ছে 11 11 থেকে 2 মাইনাস করলাম। মাইনাস করলে হচ্ছে 9। এখান থেকে তো এক নিয়েছিলাম। তাহলে এখানটা হচ্ছে 0। তো এগুলোকে মাইনাস করলে হয়েছে 00। যে রকম ভাবে মাইনাস করে ঠিক সেরকম মাইনাস করবে। খালি একটা মাথায় রাখবে যেন পয়েন্টের তলায় পয়েন্টটা থাকে মাইনাসটা হবে নর্মাল তাহলে কত হচ্ছে এটা হয়ে যাচ্ছে জিরো পয়েন্ট নাইন এত কিলোমিটার এত কিলোমিটার আয়ু বেশি গেছিল নেক্সট কোয়েশ্চেন বলছে শ্যামা দু রকমের ফ্রুটস কিনেছে একটা হচ্ছে ফাইভ কেজি থ্রি হান্ড্রেড গ্রামস আর এটা হচ্ছে থ্রি কেজি টু ফিফটি গ্রামস সরলা কিনেছে ফোর কেজি এইট হান্ড্রেড গ্রামস ফোর কেজি এইট হান্ড্রেড গ্রামস আরেকটা ফ্রুট কিনেছে ফোর কেজি ওয়ান ফিফটি তাহলে বলছে যে কে বেশি ফ্রুটস কিনেছে তো আমাদের কি করতে হবে এটাকে কিলোগ্রামে চেঞ্জ করতে হবে তাহলে কিরকমভাবে লিখবো ফাইভ কেজি প্লাস থ্রি হান্ড্রেড গ্রামস তো আমি গ্রাম স্থায়ী কিলো গ্রামে যাবো তো ওয়ান থাউজেন্ড দিয়ে ডিভাইড করতে হবে তাহলে কত হচ্ছে ফাইভ কেজি তিন তিনখানা জিরো রয়েছে তাই তিন পয়েন্ট থ্রি জিরো জিরো এত কেজি তাহলে প্লাস করলে কত হবে ফাইভ পয়েন্ট থ্রি জিরো জিরো কেজি এখানটায় কত হবে থ্রি কেজি টু ফিফটি বাই ওয়ান থাউজেন্ড এত কেজি হয়ে যাবে তো তিনখানা ঘর আগে পয়েন্ট বসবে তাহলে কত হবে থ্রি কেজি প্লাস দিয়ে হচ্ছে টু ফিফটি বাই ওয়ান থাউজেন্ড আচ্ছা এটাকে আমরা পয়েন্টে চেঞ্জ করেছি তাহলে কত হবে পয়েন্ট টু ফাইভ জিরো এত কেজি পয়েন্ট টু ফাইভ জিরো এত কেজি তাহলে এই কত হচ্ছে থ্রি পয়েন্ট টু ফাইভ জিরো এত কেজি তাহলে টোটাল কতখানি কিনলো একটা হচ্ছে ফাইভ পয়েন্ট থ্রি জিরো জিরো আর এটা হচ্ছে থ্রি পয়েন্ট টু ফাইভ জিরো প্লাস করলে কত হচ্ছে ফাইভ পয়েন্ট থ্রি জিরো জিরো থ্রি পয়েন্ট টু ফাইভ জিরো তাহলে হয়ে যাচ্ছে এইট পয়েন্ট ফাইভ ফাইভ জিরো তাহলে এখানটা আমরা পেয়ে যাচ্ছি এইট পয়েন্ট জিরো এত কেজি আবার এটাকেও আমরা একই রকমভাবে গ্রাম থেকে কিলোগ্রামে চেঞ্জ করবো তাহলে কত হচ্ছে ফোর প্লাস এটাকে আমরা থাউজেন্ড দিয়ে ডিভাইড করে দিচ্ছি তাহলে কত হবে ফোর প্লাস তিনখানা ডিএট পয়েন্ট বসবে প্লাস করলে কত হচ্ছে ফোর পয়েন্ট এইট হান্ড্রেড মানে এইট জিরো জিরো এত কেজি এখানটায় কত হচ্ছে এটাতে হয়ে যাচ্ছে ফোর কেজি এটাকেও একই রকমভাবে আমরা ওয়ান থাউজেন্ড দিয়ে ডিভাইড করব তাহলে কেজিতে কনভার্ট হয়ে যাচ্ছে তাহলে কত হবে ফোর কেজি প্লাস দিয়ে হচ্ছে পয়েন্ট ওয়ান ফাইভ জিরো এত কেজি তাহলে হয়ে যাবে ফোর পয়েন্ট ওয়ান ফাইভ জিরো কেজি আবার এই দুটোকে প্লাস করবো তাহলে কত হচ্ছে ফোর এইট জিরো জিরো ফোর পয়েন্ট এইট জিরো জিরো প্লাস ফোর পয়েন্ট ওয়ানো কিরকম ভাবে এবার দেখো শ্যামা কিনেছে এইট পয়েন্ট ফাইভ ফাইভ জিরো আর শরলা কিনেছে এইট পয়েন্ট তো বেশি কিনেছে তো কতখানি বেশি কিনেছে না 8.950। মাইনাস এইট পয়েন্ট ফাইভ ফাইভ করে দেব মাইনাস করলে কত হচ্ছে এইট পয়েন্ট নাইন ফাইভ জিরো এইট পয়েন্ট ফাইভ ফাইভ তাহলে এখানটা হচ্ছে পয়েন্ট ফোর এত কেজি বেশি কিনেছে কে না সরলা লাস্ট কোয়েশ্চেন দেখো এখানে বলছে হাউ লেস ইজ টোয়েন্টি এইট দেন কিলোমিটার টোয়েন্টি এইট কিলোমিটারটা ফর্টি টু পয়েন্ট সিক্সেতে কত কম তো আমরা কী করবো ফর্টি টু পয়েন্ট সিক্স মাইনাস টোয়েন্টি এইট করে দেবো তো এখানটার হচ্ছে ফর্টি টু পয়েন্ট সিক্স মাইনাস টোয়েন্টি এইট করছি তো এখানটায় পয়েন্ট নেই মানে পয়েন্ট দিয়ে একটা জিরো বসিয়ে নেবো টোয়েন্টি এইট এরপরে পয়েন্ট ছিল না তো আমরা পয়েন্ট দিয়ে একটা জিরো বসিয়ে নিয়েছি এবার আমরা নর্মাল বিয়োগ যেরকমভাবে করি নর্মাল মাইনাস যেরকমভাবে করি সেরকমভাবেই মাইনাস করবো তাহলে হয়ে যাচ্ছে ফর্টিন পয়েন্ট সিক্স এত কিলোমিটার তাহলে আমরা দেখতে পাচ্ছি টোয়েন্টি এইট কিলোমিটারটা ফর্টি টু পয়েন্ট সিক্স কিলোমিটার থেকে ফোরটিন পয়েন্ট সিক্স কিলোমিটার কম এটাই হচ্ছে আনসার আজকের ভিডিওটা আমরা এখানেই স্টপ করছি এর পরবর্তী পার্টে এর বাকি এক্সারসাইজগুলোকে নিয়ে আলোচনা করা হবে ধন্যবাদ